বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হুসাইন, আর আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর এম আতাউর রহমান, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি। এবং দর্শক জানেন ডক্টর সাদাত হুসাইন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একসময়। দর্শক, সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত বিষয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট, এবং বিশেষ করে বিদেশি নাগরিক যারা তারাই সংকটের মধ্যে আছেন। প্রায় 45টি দেশ তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে, এই সব বিষয় নিয়ে আমরা বহু আলোচনা করেছি। গতকালই ঢাকার কূটনীতিক পাড়ায় ডিএমপির একটি বিশেষ স্কোয়াড সোয়াত কে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে আপনারা জানেন যে স্পেন তাদের নাগরিকদের, প্রায় 400 নাগরিক তিনটি বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন তাদেরকে তাদের নিরাপত্তা চেয়েছে। জাপানের একটি জাপানি দূতাবাসের একটি প্রোগ্রাম ছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেটি তারা স্থগিত ঘোষণা করেছে, এবং এই অবস্থা চলছে এবং এটি অর্থনীতি, আমাদের ক্রীড়াক্ষেত্র সব জায়গাকে স্পর্শ করতে শুরু করেছে। সবলি এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব, আর কথা বলবেন আমার অতিথিরা। শুরু করবেন ডক্টর সাদাত হুসাইন, যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এখন, এটিকে আপনি কতটা বা সংকটের মধ্যে আছে বলে মনে করেন? যে আমরা একটা মোহনীয় সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি, আবার একই সাথে আমরা কিন্তু একটা দুর্বিষহ এবং শঙ্কাময়, আমরা একটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে দিয়ে পার হচ্ছি। কারণ এই যে আমাদের যে অনেক কিছু বেশ কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, সেই অ্যাচিভমেন্টগুলির আড়ালে কিন্তু আমরা অনেক কিছু ঢেকে ফেলতে চেষ্টা করছি। আপনার বিদেশি নাগরিক দুজন নিহত হয়েছে, এটা তো খুবই উদ্বেগের ব্যাপার। আমরা নিজেরাও এই ব্যাপারে উদ্বিগ্ন, এবং আমরাও মনে করি যে এটা আমাদেরকে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা একটু নাজুক পরিস্থিতির মধ্যে ফেলেছি। কিন্তু যদি দেখেন, এর আগেও কিন্তু আমাদের গত 2-3 মাস কিন্তু অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা বা সামাজিক অনুশাসনগুলি ভেঙে পড়ছিল। আমি কয়েকটা লেখাতে লিখেছিলাম যে আমরা বিভিন্ন রকম খুব নিষ্ঠুর কাণ্ড দেখছি, যেগুলি আমাদের সমাজের প্রচলিত অনুশাসন এবং প্রচলিত মূল্যবোধের সাথে যায় না। বাপ ছেলেকে মেরে ফেলছে, ছেলে বাপকে মারছে, মা ছেলে মেয়েদেরকে মেরে ফেলতেছে, ছেলে মেয়েরা মা মারছে, একটা সামাজিক পর্যায়েও কোথায় যেন একটা নিষ্ঠুরতা, একটা অবক্ষয় এগুলি দেখা দিচ্ছিল। মনে হচ্ছে যে কোনো রকম অনুশাসন নেই, না আসে রাষ্ট্রীয় অনুশাসন, একেও ধরে নিচ্ছে, ওকে সংসদ সদস্য রোলার বের করে, এটা তো পরে আমি বলবো। এর আগেও আপনি খেয়াল করেছেন যে শাসক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে এ ওকে মারছে, ও ওকে মারছে, বিভিন্ন ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বা মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, এগুলি কিন্তু বেশ চলছিল। যে মায়ের পেটে ছেলে গুলিবিদ্ধ হয়েছে, তারপরে কাস্টোডিয়াল ডে, এগুলি অনেক চলতে চলতে আমি একবারে খুব কনসার্ন হয়ে একটা লিখেছিলাম যে আমাদের সামাজিক অনুশাসন যেভাবে ভেঙে পড়ছে, তাতে মনে হচ্ছে যে আমাদের শুধু রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র দিয়ে আমরা এটা রোধ করতে পারবো না। এটা আমাদের সবার প্রবলেম, আমি এখনো মনে করি এটা আমাদের সবার প্রবলেম, আমাদের সিরিয়াসলি বসা উচিত যাতে আমরা আমাদের সামাজিক অনুশাসনটাকে অন্তত ফিরে আনতে পারি। এরপর তো এই ঘটনাটা হঠাৎই হলো, এবং সরকারের জন্য একটা অসুবিধার কারণ হয়ে গেছে বা দুর্ভাগ্যের কারণ হয়েছে, একটা প্রবলেম সারার আগে আর একটা প্রবলেম আসে, একটা অ্যাচিভমেন্ট হয়, গোটা 2-3-4 অ্যাচিভমেন্ট হয়, তার মধ্যেই একটা শূন্য থেকে একটা মনে হয় যে বিপদ আসে। তো এইখানে যেই ঘটনাটা ঘটেছে, আমি এগুলিকে যদি আপনি, আমি আসলে নিরাপত্তা বিশ্লেষক নই, কিন্তু আমার মনে হয় এমনি যদি বিশ্লেষণ করতে যান তাহলে আপনি একে ডিসএগ্রিগেট করে করে বিশ্লেষণ করতে হবে যে ঘটনার আগের অংশটা কি, ঘটনার সময়ে আমরা কতদূর কাজ করতে পেরেছি, ঘটনার ইমিডিয়েট পরে যে অ্যারেস্ট ইত্যাদির দরকার হয় সেটা করতে পেরেছি কিনা, তারপরে আসবে তদন্ত, তারপরে আসবে বিচার কার্য, বিচার কার্যের পরে আসবে রায়, এবং রায়ের পরে ইমপ্লিমেন্টেশন। এই 6-7টা স্টেজে আমরা দেখা যাচ্ছে আমরা কীরকম করছি। তো একটা দেখা যাচ্ছে ঘটনার আগে যে গোপন তথ্য ইত্যাদি সংগ্রহ করতে হয়, যে অগ্রিম তথ্য দেওয়া, সেখানে সামহাওয়ার আদার আমাদের যারা এই দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী এবং এই ধরনের
খতত্ব ইত্যাদি সংগ্রহের ব্যাপার, তারা এখানে তারা সাকসেসফুল হতে পারে নাই। একটি জিনিস আমরা যেটি জানতে পারছি যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দূতাবাস আগেই তারা জানিয়েছে যে এরকম সম্ভাবনা আছে, আমাদের সংস্থা অস্ট্রেলিয়াও জানিয়েছে এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে তারা কিছু কিছু এরকম তাদের প্রতিবেদনে তারা উল্লেখ করেছে এরকম ঘটনা ঘটতে পারে। সেটাই বলছি যে আমাদের সংস্থাগুলো কিন্তু স্পেসিফিক কিছু বলে, আর এসব রিপোর্ট টিপোর্ট বিদেশিরা দিয়েছে, এগুলি বোধহয় ইংরেজিতে লেখা, তো ইংরেজিতে লেখা টাকা কিন্তু আমাদের এখানে এখন আমরা তো আপনাদের কাছে অনেকে অনেক কিছু, কিন্তু আমরা তো এদের ইয়ে জানি, ইংরেজি লেখা টাকা অনেকে পুরাটা পড়তেও পারে না। আমার এক কলিগ একটা হাই পোস্টে যখন ছিলেন তখন তিনি একটা প্রস্তাব পাঠিয়েছিলেন মন্ত্রীর কাছে, মন্ত্রীকেও আপনি চিনবেন, ওনাকেও চিনবেন, তো উনি লিখছে, মন্ত্রী লিখছে প্রস্তাবের উপরে, আই কুডন্ট অ্যাগ্রি মোর উইথ দ্য প্রপোজাল। তো এখন তার যে অফিসার জয়েন্ট সেক্রেটারি ডিপুটি এসে ছুটি আসছে, স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে, মিনিস্টার সাহেব তো আপনার প্রস্তাবে রাজি হয় নাই। এখন কে যে কি বুঝেছে, ওরা যে রিপোর্ট দিয়েছে সেটা প্রথম কথা আমি যতদূর দেখি, আমার যে ইংরেজি রিপোর্ট টিপোর্ট আজকাল পড়তেই চায় না ভালো করে, ওই আর পড়ে যদি এরকম বুঝে যে আই কুডন্ট অ্যাগ্রি মোর উইথ দ্য প্রপোজাল, তার অর্থ হয়েছে যে স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে, মন্ত্রী সাহেব তো আপনার প্রস্তাবে অ্যাগ্রি করে নাই, তাহলে তো আরো মুশকিল। তো এখন এগুলি আর দেখতে হবে, আর যেসব এসব লাইনের অসুবিধা হলো এক্সাক্ট কি ঘটেছে আপনি এটা জানতে পারেন না। তবে আমি এখানে একটা মানে আমি বলবো যে নন ব্যর্থতা হয়ে গেছে, এখন কার ভুলে হয়েছে কি ভুলে হয়েছে দিস ইজ নট দ্য টাইম, আমরা এটা নিয়ে এখন জানিও না ভালো করে বুঝে। এখানে দ্বিতীয় হচ্ছে যখন ঘটনা ঘটে তখন দেখা যায় যে এই যে আমেরিকাতে ঘটে ও কিন্তু মেরে ফেলেছে, ওই যে নয়টা ইয়ে ওকে মেরে, এরকম কিন্তু বিভিন্ন ইয়েতে দেখি অন দ্য স্পট কিছু মেরে ফেলে, সেটা কিন্তু পারে নাই। একমাত্র আপনাদের খেয়াল আছে কি না, আমাদের এমপি বা আগের মন্ত্রী রাজ্জাক সাহেবের গাড়ি যখন যাচ্ছিল গুলশানের এখান দিয়ে, তার গাড়ি অ্যাটাক করেছিল হাইজাকাররা, বড় হাইজাকাররা, এবং তার যে গার্ড গানম্যান ছিল উনি কিন্তু ওদেরকে অন দ্য স্পট হি শট দ্যাম টু ডেথ। এই একটা ঘটনা আমার চোখে মনে পড়ছে, কিন্তু এসব ক্ষেত্রে হয় নাই, অনেকগুলি ঘটনা ঘটেছে। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটির ঘটনাগুলি যদি দেখেন, সেখানে একটাও ধরতে পারে না, এবং যেখানে হাজার হাজার লোক ছিল, তার মানে এমনভাবে তারা স্ট্র্যাটেজিক্যালি আসছে। আমার মনে হচ্ছে যে আমাদের ফোর্স যারা, মানে আমাদের প্রশাসনের ফোর্স থেকে তারা স্ট্র্যাটেজিক্যালি আর একটু সুপেরিয়র, এমনভাবে আসে যে এদেরকে ধরতে পারে। এরা চলে যাওয়ার পরও কিন্তু ইমিডিয়েটলি দুই একদিনের মধ্যে ধরতে পারে না, তারপরে যেটা ধরে সেটা সন্দেহের বশবর্তী হয়ে অ্যানালাইসিস ইত্যাদি করে তারা ধরে। আমি ভালোই বলবো যে আচ্ছা ঠিক আছে, এই এইখানে আমাদের ইয়ে নাই। তারপরে তদন্ত স্টেজে আবার একটা শিথিলতা, যে আপনি যদি খোঁজ করে ভালো করে একটু মিলিয়ে দেখেন যে অনেকগুলি কেসে শেষ পর্যন্ত দেখা যায় যে কোথায় পড়ে আছে, আটকা পড়ে আছে, কিছু হচ্ছে না। আবার আপনার তারপরে আসে রায়ের স্টেজে রায়টা, চূড়ান্ত রায়টা কিন্তু কেউ কন্টেস্ট করে নাই বাংলাদেশে, কিন্তু মনে করে যে এখনো বিচার ব্যবস্থাতে চূড়ান্ত রায় যেটা, মানে কোর্টের সওয়াল জবাব হয়ে সেটা মোটামুটি একটা দেরি হয়। ব্রাহ্মণবাড়িয়া কবে মারা গেছে, 22 বছর পরে ওষুধ দেরি হয়েছে, কিন্তু আমাদের বিচার সিস্টেমে চূড়ান্ত রায় যেটা হয় সেটা নিয়ে আমি খুব একটা কোশ্চেন হইতে দেখি না। অসুবিধা হয় প্রসিডিউরাল জিনিস নিয়ে, কাকে বেল দিব, কাকে ছাড়বো, কে কেস কতদিন পড়বে, ইয়ে হবে, কেস হয়তো রায় হতে যেতেছে, এই সময় হয়তো দেখা গেলো কোর্ট চেঞ্জ হয়ে যেতেছে, বিচারক চেঞ্জ হয়ে, কিন্তু চূড়ান্ত রায় নিয়ে আমি খুব একটা ইয়ে দেখি না। আর ইমপ্লিমেন্টেশন স্টেজে এসে আবার অনেক প্রশ্ন, নানান রকম প্রশ্ন আসে, আগেও ছিল, অন্য সরকারের সময় ছিল, বর্তমান সরকার ছিল, যার হয়তো ফাঁসি হয়েছে তাকে মাফ করে দিয়েছে, যার হয়তো যাবজ্জীবন হয়েছে সেটাকে অনেক কমিয়ে দিয়েছে। তো এখন আমরা দেখব যে, আমরা তো এখন যে তদন্ত পর্যায়ে আছি, কারণ অন দ্য স্পট আগেও খবর দিতে পারে না, অন দ্য স্পট ধরতে পারে না, দু একদিনের মধ্যেও কিছু করা সম্ভব হয় না। তো দেখা যাক, আমরা তদন্ত স্টেজে, আমি দু একটা রিপোর্টে আমি একটু মনে হচ্ছে যে প্রসেসটা সায়েন্টিফিক মনে হচ্ছে, ওই যে টেলি মোবাইলের ইয়ের থেকে কিন্তু যেটা নিচ্ছে সেটা ঠিক আছে, মোবাইলে কিন্তু ইন্টারেস্টিংলি আমি জানতে পারছি যে সিম যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে সিম ইয়ে কিন্তু কন্টামিনেট করে বা আপনার টাচ করে আপনার সেটকে, সেই সেট দিয়েও কিন্তু অনেক কিছু না করা যায়। আমি দেখছি সেভাবে আগাচ্ছে, দেখা যাক আমরা কি হয় কোন দিকে যায়।
প্রফেসর আতাউর রহমান, এই যে এত কথাবার্তা হচ্ছে এবং আগের থেকেই হচ্ছে, কারণ হত্যাকাণ্ডের আগেই কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট টিম এখানে আসা বন্ধ করে দিল, এবং আপনি জানেন যে এখানে বায়ার্স মিটিং হওয়ার কথা ছিল সেটি স্থগিত হয়েছে, একজন মন্ত্রী আসার কথা ছিল ব্রিটেনের প্রতিমন্ত্রী, তিনি আসা স্থগিত করেছেন, দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল আসা স্থগিত করেছে, এখানে আপনি স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠান তারা স্থগিত করেছে। তো এই ঘটনাটা ঘটছে, এটি কেবল কি দুজন নাগরিকের এই হত্যাকাণ্ড, কারণ পৃথিবীর সব দেশেই বিদেশিরা নিহত হচ্ছে, অন্যান্য দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিকরা তো আমার মনে হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের এমন কোনো দেশ নেই মালয়েশিয়া যেখানে নিহত হচ্ছে না, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না নানান কারণে। সো শুধু কি এটি নিছক হত্যাকাণ্ড, বিচ্ছিন্ন হত্যাকাণ্ড, নাকি এর মধ্যে আসলেই জাতীয় এবং আন্তর্জাতিক কিংবা সরকারের কারো কারো ভাষায় বিএনপি জামাত অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু যুক্ত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ডক্টর সাদত হোসেনের সঙ্গে একমত। সাদত ভাই যেটা বললেন যে একটা হচ্ছে যে আমাদের একটা জেনারেল ইনএফিসিয়েন্সি অফ দ্য সিকিউরিটি ফোর্সেস, ইউসি অফকোর্স আমি এটা বলবো না যে আমাদের যে অ্যান্টি টেরোরিজম যে কনসিডারেবল সাকসেসও আছে, যেমন অনেক সময় নেতৃত্বে অনেক তারা ক্ষতি সাধন করেছে এই সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশন, এবং আমাদের অনেক এজেন্সিজ নাও আর ইনভলভ। এখন এই এজেন্সি বেশি হওয়া, যেটা আমেরিকাও আছে, যে এজেন্সি বেশি হওয়ার প্রবলেম হলো নাথিং কামস আউট ক্লিয়ারলি, ওটাও আছে, একটা কোঅর্ডিনেশনের অভাব, সমন্বয়ের অভাব। আর একটা দিক হলো যে তাদের কাছে কি আপনি মনে করেন যে এই সংস্থাগুলোর কাছে বা যারা এগুলো নিয়ে গবেষণা করছেন তাদের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত আছে, বা ধারণাটা স্পষ্ট যে বাংলাদেশে আসলে এর মাত্রাটা কি, এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগটা কি আছে? না, এটা তো ইন জেনারেল আছে, সাধারণভাবে যারা ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করে বা গোয়েন্দা সংস্থায় কাজ করে তারা তো সাধারণভাবে যাবে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমি যতটুকু মনে করি যে নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থা এদের কুইক রেসপন্স এটা খুব কম, ইউসি, এবং তারা অনেক সময় আর বলছে ঠিক আছে বলছে, ইউসি, অন্যেরটা অত সিরিয়াসলি নিতে চায় না। তাদের যেটা আছে এটা হচ্ছে ইজ এ কাইন্ড অফ, আমরা বলি যে এই যে আমাদের কুপমণ্ডুকতা এটা আছে। ইন্টেলিজেন্স শেয়ারিং প্রসেস ইজ এ গ্লোবাল, আপনি যদি দেখেন যে এই যে গ্লোবাল টেরোরিজম যেটা ফাইট হলো গত 10 বছর, আমেরিকা বা অন্যান্য দেশ ইন্টেলিজেন্স শেয়ার করছে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে, ইটস এ শেয়ার্ড প্রসেস। বাংলাদেশ কিন্তু এখনও শেয়ার্ড প্রসেস করতে পারে নাই, ইন্ডিয়ার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে ইন্ডিয়া ইজ মোর ইন্টারেস্টেড যে কি বাংলাদেশে ঘটছে সেটা জানার জন্য, বাংলাদেশ ইজ লেস ইন্টারেস্টেড, ইউসি, তারা খালি রেসপন্স করে যখন ইট বিকামস সো আর্জেন্ট, যখন একেবারেই ঘাড়ের উপরে উঠে যায় তখন রেসপন্স করে এবং সেখানে কিছুটা সাফল্য লাভ করতে পারে। কিন্তু এই যে বিফোর হ্যান্ড, এই যে ওয়ার্নিং, ইউসি, ওয়েক আপ কল, ইউসি, এগুলো কিন্তু ঠিক মতো ক্যাচ করতে পারে না, সেটা একটা আমি মনে করবো যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির একটা দুর্বলতা, যে তারা অন্যের সঙ্গে যেরকম শেয়ারও করতে পারে না, অন্যের কথাটাকেও সেভাবে গ্রাহ্য করতে পারে না, এবং ওটাও তাদের প্ল্যানিং প্রসেসে বা তাদের ইন্ট্রোস্পেকশনের মধ্যে আনতে চায় না, ইউসি, সেটা একটা সব। এবং এর জন্য এটা হয়েছে, কারণ আমেরিকান অ্যাম্বাসেডর বলেছে যে আমরা উই শেয়ার্ড সাম ইনফরমেশন যে একটা জেনারেল থ্রেট আছে এগেনস্ট দ্য ফরেনার্স, ওটা নিয়ে তারা কিন্তু করতে পারতো, ইউসি, যে যাতে করে অবশ্য এত হিউজ পপুলেশন, যেটা প্রধানমন্ত্রী অনেক সময় বলেন যে এত বড় পপুলেশন, এত এর মধ্যে এই ডামাডোলের মধ্যে কাউকে স্পেসিফিক মারা এমন কোনো কঠিন ব্যাপার না, ইফ হি অর শি ইজ টার্গেটেড, ইউসি, সেটাও ঠিক। সুতরাং যেটা প্লাস গভর্নমেন্টের যে একটা চিন্তা, যেটা কিছুদিন আগে, এই বেশ কিছুদিন না, কয়েক সপ্তাহ আগে ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে রেডিক্যালাইজেশন ডাজ নট এফেক্ট মাচ বাংলাদেশ অ্যাজ ইট ইজ এ সিকুলার কান্ট্রি, যে বাংলাদেশ যেহেতু সিকুলার কান্ট্রি এখানে রেডিক্যালাইজেশনের সম্ভাবনা, দিস ইজ এ ভেরি নেইভ, ইউ নো, এটা খুব সিম্পল স্টেটমেন্ট, এটার উপরে ভিত্তি করে কাজ করলে কিন্তু হবে না, রেডিক্যালাইজেশন বাংলাদেশে ঘটছে, ইউসি,
আমরা কিন্তু এখন তো আন্তর্জাতিক কিছু কিছু গণমাধ্যম যেটি বলছে যে এখানে যে রাজনৈতিক দুর্যোগ বা এখানে যে ডেমোক্রেসির একটা ক্রাইসিস, সে কারণে এই সংকটটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে অনেকে মনে করে। এই কথাটাই আমি আসতে চাচ্ছি যে দেখেন এইখানে পৃথিবীর বিভিন্ন দেশ যদি আমরা এখন করি একটা সমীক্ষা চালাই বা কুইক আমরা যদি দেখি যে কি কোথায় কি ঘটছে, তাহলে দেখা যাবেন দেখা যাবে যে বিশেষ করে মুসলিম দেশগুলোতে, মিডল ইস্ট বলেন, ইভেন সাউথ ইস্ট এশিয়াতেও যে মুসলিম কান্ট্রিগুলো, সেখানে মেইন রেডিক্যালাইজেশন বা এক্সট্রিমিস্ট ফোর্সেস কখন চারা দিছে বা এই ধরনের ঘটনাগুলো কখন হচ্ছে, যখন একটা হচ্ছে দেশে রাজনৈতিক বিমুখতা, যে রাজনীতি নাই, রাজনৈতিক দলগুলো ব্যান না হলেও মোটামুটি ডিক্যাপাসিটেটেড, যে তাদের আর সক্ষমতা নাই, তাদের তারা চলতে পারছে না, এবং ইসলামিক যে ফোর্সেসগুলো তারাও কোনো ভেন্ট পাচ্ছে না বা তারাও সমাজে তাদের কথা বলতে ঠিকমতো পারছে না, দে আর আন্ডার সাবডিউড কন্ডিশন, যেটা বাংলাদেশে হয়েছে যে আমাদেরকে আমাদেরকে ইসলামিক যে জঙ্গি, যেমন একটা ফার্স্ট ওয়েভ হয়েছে 2005-2006 আমরা দেখেছি যে জেএমবি, এখন আবার সেকেন্ড ওয়েভে আমরা দেখছি যে একটা জঙ্গিবাদের উত্থান, যেটাকে এই গভর্নমেন্ট শুধু ফোর্স দিয়ে দমানোর চেষ্টা করেছে। সুতরাং আমি এখানে বলি যে শুধু ফোর্স বা নিরাপত্তা, যে আইডিয়াটা এই সরকার চাচ্ছে যে শুধু গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি বা ইন্টেলিজেন্স এজেন্সি এগুলোকে করবে, সেটা সম্ভব হবে না। সেখানে আমি বলছি যে রাজনীতিকেও যেরকম ওপেন করতে হবে, একটা ওপেন রাজনীতি দিতে হবে, যেখানে মানুষ লেস ডিপ্রাইভড ফিল করে, লেস অ্যালিনেটেড ফিল করে, যে রাষ্ট্রীয় যে যন্ত্র বা রাষ্ট্রীয় প্র্যাকটিস বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত নয়, তারা সেরকম একটা সবার জন্য পলিটিক্যাল স্পেসটা নিশ্চিত করা একটা আসতে হবে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট না হলে হবে না, এটা একটা। আরেকটা হচ্ছে যেটা বাংলাদেশের ক্ষেত্রে অনন্য, যে ইউথ রেডিক্যালাইজেশন, যে যুব সমাজের মধ্যে কিন্তু একটা রেডিক্যালাইজেশন প্রসেস আমরা দেখছি, বিশেষ করে যারা শিক্ষিত এবং যারা সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাপ্লাই করতে পারে সেটা জানে, টেকনোলজিক্যালি লিটারেট যারা, তাদের মধ্যে আমরা আমরা দেখছি যে একটা কাইন্ড অফ আইডিওলজিক্যাল বা ইসলামিক আমরা যেটাকে বলি একটা ইনডক্ট্রিনেশন একটা চলছে, ট্রেনিং চলছে, রিক্রুটমেন্ট চলছে, সেগুলোও যেমন ট্র্যাক করার চেষ্টা করছে আমাদের নিরাপত্তা, সেখান থেকেও আসতে পারে। সুতরাং এটা একটা, আরেকটা হচ্ছে লোকাল যে কনটেক্সট, লোকাল যে ল্যাঙ্গুয়েজ, লোকাল যে কমপ্লেক্সিটি, এগুলোও এত বেশি। সুতরাং এইখানে আন্তর্জাতিক এবং লোকাল এমনভাবে মিশ্রিত হয়ে যায় যেটাকে আইসোলেট করে কে করলো এটা বের করাও কঠিন। সুতরাং আমরা মনে করি যে এই যে নিরাপত্তা, যেটা হলো আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা বা আমাদের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি, সেটাকেই যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, এমন একটা স্টেজে আমরা আসছি এবং এটা আরও বাড়বে বলে আমি মনে করি, যদি দেশ এইভাবে নিরাপত্তাকে আমরা নিশ্চিত করতে না পারি। সুতরাং আমি মনে করি এখন সময় এসেছে যেটা যে সরকারকে তার শুধুমাত্র ফোর্স দিয়ে নয়, শুধুমাত্র সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ফোর্সেস না, একটা সমাজেও যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে সমাজের মধ্যেও একটা নতুন করে একটা ইনক্লুসিভনেস এবং একটা সচেতনতা আনতে হবে, যাতে করে এই ফোর্সগুলো আর চারা দিতে না পারে। অলরেডি এই প্রসেস কিন্তু চলছে, ইউসি, যে অ্যালিনেশন, মানুষ কিন্তু অনেক অ্যালিনেটেড হয়ে যাচ্ছে, সুতরাং তারপর দুর্নীতি, হ্যাঁ, ইনইকুয়ালিটি, অসাম্য, এগুলোই এগুলোর ভিত্তি। ডক্টর সাদাত হোসেন, আমি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সি কিছুটা প্রোটেকশন দেবো, যে কারণ তাদের কি ভুল ভাল এটা আসলে আমরা ভালো করে জানিও না, তবে রেজাল্টটা ঠিক হয় না। যদি আমরা রেজাল্ট দিয়ে ধরি, রেজাল্টে দেখা যায় যে তারা টিকে উঠে নাই, পেরে উঠে নাই, যেটা আমি বলি। কিন্তু এক্স্যাক্টলি তাদের কি দুর্বলতা সেগুলি হয়তো আমরা ওপেন টেলিভিশনে আলাপ না করাই ভালো, কারণ আমাদের তো ইন্টেলিজেন্সটা তো আমাদের, আমাদের এটা বাইরের লোক
জানলে যে খুব ভালো হবে তা না। তো আমার ইয়ে হচ্ছে ব্যাপারে আমার মনে হয় একজন পলিটিশিয়ানকে আমি শুধু একজনকে বলতে শুনছি যে আমাদের ইন্টেলিজেন্স এর ইয়েতে আগেও কে কি করছে এগুলি ওপেনলি ডিসকাস অনেক সময় না করাই ভালো। কারণ ইন্টেলিজেন্সের কিছু জিনিস থাকে তারা বাইরে বলতে চায় না, বলা হয় না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে যে অন্যান্য যে ইনস্টিটিউশনসগুলি আপনি হয়তো মনে করছেন শুধু ইন্টেলিজেন্স, এটা কিন্তু ইট ইজ ইন্ডিকেটিভ। অন্যান্য ইনস্টিটিউশনস অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট তাদের অবস্থাও কিন্তু কাছাকাছি একই রকম। আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে এখানে লস খাচ্ছে যতগুলি স্টেট এন্টারপ্রাইজ আছে, আপনার বিমান, পিডিবি, শিপিং কর্পোরেশন, রেলওয়ে, সব আপনার লসে চলছে। ব্যাংক বা আর্থিক সেক্টর অবস্থা তো আপনি জানেন যে কি অবস্থায় গেছে, হাজিদের কি অবস্থা হয়েছে এবার আপনার আমরা দেখছি, এরকম তো হয় নাই। এগুলি কিন্তু সবগুলি ইন্ডিকেটিভ। প্রশাসনে যখন আসেন সেখানেও আপনার একই রকম কথাবার্তা শোনা যাচ্ছে। স্কেল ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কোনো জায়গাতেই খুব একটা সুখকর কিছু দেখছি না। এর কারণ আমি একটা জিনিস মনে করি যে আমি যে কারণে বলছি মোহনীয় সময় আবার বিভ্রান্তিকর এবং দুর্বিষহ সময় হতে পারে ভবিষ্যতের জন্য। এর কারণ হচ্ছে যে যখন আপনার কিছু অ্যাচিভমেন্ট থাকে তখন আপনার ওই শাক দিয়ে মাছের কাঁটা কুটা ঢাকতে খুব সুবিধা হয়। ধরেন আপনি হয়তো চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, উনি সিরিয়াস, উনি হয়তো জিজ্ঞেস করছেন যে কেন দ্রব্যমূল্য এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, সিন্ডিকেটেরই আমি পাচ্ছি। উনি বললেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্যার, আমাদের ক্রিকেটে কিন্তু আমরা অনেক উপরে চলে গেছি। তারপরে হয়তো উনি সিরিয়াসলি আর একটা প্রশ্ন করলেন যে কেন বৈদেশিক ইয়ে হচ্ছে না, ইনভেস্টমেন্ট ইয়ে হচ্ছে না, বলে যে আমরা চিন্তার কিছু না, আমরা সমুদ্র জয় করেছি। এই যে একটা দিয়ে একটা ঢাকা একটা, তারপরে হয়তো আবার আর একটা প্রশ্ন করলেন যে এত দেরি হচ্ছে কেন, ঢাকা চিটাগাংয়ের ফোর লেন প্রজেক্ট কতবার আর সময় দিবেন। প্রত্যেকবারই বলছেন প্রত্যেক এই নেক্সট ডিসেম্বরে হবে, ডিসেম্বরে বলছেন জুনে হবে, জুনের পরে হচ্ছে, এবং সগর্বে বলছেন, এখন বলছেন যে এটা না হলে আমরা বিকল্প ব্যবস্থা নেব, কি বিকল্প রোড বানাবেন কিনা জানি না। তো বলছে এরকম হচ্ছে কেন, তখন বলছেন আরে মানে প্রধানমন্ত্রী আমরা তো সাংঘাতিক অ্যাচিভমেন্ট, আমাদের রিজার্ভ হয়ে গেছে আপনার 26-27 মিলিয়ন। কোথায় উত্তর, কোথায় প্রশ্ন? এগুলি দিয়ে আপনার, আমরা যারা নির্বাহী, আমি ব্যুরোক্রেসি তো ব্যুরোক্র্যাট আজকাল বলি না, আমরা কিন্তু এগুলিতে উস্তাদ, আমরা এগুলি করে এটা দিয়ে ওইটা রেখে। এখন একটা গ্রুপ দরকার সত্যি বলতে কি, এটা চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি উনি করতে পারে, যারা তার লয়্যালটি তার প্রতি, এবং তারও থেকে বড় কথা লয়্যালটি দেশের প্রতি 100% এবং তার প্রতিও লয়্যালটি, কিন্তু সাহস করে বলতে পারে যে না এটা এইভাবে নয়, এতগুলি ঘটনা ঘটলো কি করে, কি করে ঢাকা ইউনিভার্সিটিতে যখন এত কিছু তখন বললো কোনো ঘটনাই ঘটে নাই, তারপর বললো যে ছেলেরা একটু দুষ্টুমি করেছে। তো এগুলি বলার মতো সাহস লাগবে। এই ধরনের একটা গ্রুপ যদি তাকে বলে যে এটা এই কারণে হয়েছে, এখানে সবাইকে, এবং দেশে শুধু আপনি দেখবেন যে ওই যে মানবতা বিরোধী গ্রুপ যেটা আছে যারা স্বাধীনতা বিষয়ে, ওদেরকে বাদ দিতে হবে, ওদেরকে বাদ দিয়ে বাকি আপনি মনে করেন যার কোয়ালিটি আছে, যার আপনার যোগ্যতা আছে, দেশের প্রতি আনুগত্য নিয়ে কোনো সন্দেহ নেই, আপনার কার বিপক্ষে বললেন, কোন পার্টির বিপক্ষে বললেন, ইট ইজ ইরেলেভেন্ট। সবাইকে মিলে আতাউর রহমান যেটা বলছে, আজকে আমাদের জাতীয় সমস্যা, আমাদের কিন্তু সত্যি চিন্তার কারণ, বিদেশি দুইটা লোক মারা গেছে, দেশের মধ্যেও তো অনেক লোক মারা গেছে। এবং আরও একটা জিনিস আপনি জিজ্ঞেস করেছেন বা মাঝে মাঝেই করেন যে বিদেশিরা এরকম করছে কেন, ওদের আমিও ব্যক্তিগতভাবে মনে করি একটু ওভার রিয়াক্ট করছে, যত কথাই বলেন বিদেশিরা ওভার রিয়াক্ট করছে। তাতে যদি আপনি বুঝেন, যদি মানে আকলমনকে নিয়ে ইশারা যদি আপনি বুঝেন, বোঝা যাচ্ছে যে তারা গোসা আছে বা কোন কারণে, কি কারণে, কি কারণে গোসা আছে, কি কারণে গোসা আছে সেটা জানি না, কিন্তু তাদের, তারা গোসা আছে। সুতরাং যারা দেখতে নারী তার চলন বাঁকা, আমাদের একটু ভুলেলে এটা নিয়ে হয়েছে অনেক বেশি করে, বুঝলে হয়তো অন্য জায়গায় আমাদের উপর রাগ আছে কোনো কারণে। আমরা নিজেরা কি এটা অনেক সময় একটু বেশি নিজেরাও করি কিনা, আমি বলছি যে আমরা গণমাধ্যমও করি কিনা, আমরা কি করেছি গণমাধ্যমও আপনাদের কি করে নানান কথাবার্তা এটা ওটা বলে, আমরা তো এক একজন এক এক কথা বলে। এই যে এই দেখেন একটা ঘটনা ঘটলে এক এক মন্ত্রী, এক এক অ্যাডভাইজার এক এক রকম কথা বলে, তো এটা সুযোগ পায়।
তাদের মধ্যে বোধ হয় একটা গোসা আছে, তারা এটাকে ওভার রিয়াক্ট করে চারদিকে যেভাবে ফলাও করে ইয়ে করেছে, আমাদেরকে তারা যে মনে হচ্ছে যে মানে আন্ডারমাইন করতে চাচ্ছে, এইখানে এইখানে এদিকে বন্ধ করে দিচ্ছে, এদিকে লোক যাওয়া বন্ধ করা, এদিকে ইয়ে করা, এবং যেই সময়ে কি বলে অস্ট্রেলিয়ার ইয়ে আসছে ঠিক ওই সময় ঘটানো, এবং সাথে সাথে বাদ দিয়ে দেওয়া সাউথ আফ্রিকা, এগুলি আমার কাছে একটু ওভার রিয়াকশন মনে হয়। তবে এর পিছনে আমি তো বলছি যে আমাদের আমাকে হয়তো দেখতে পারে না, যাই করি আমার চলন বাঁকা হয়ে গেছে। এবং আমরা দেখলাম ফরেন মিনিস্টার ব্রিফিং এর পরে কূটনীতিকদের আবার চারজন রাষ্ট্রদূত গিয়ে আলাদা করে দেখা করলেন এবং তারা তাদের অসন্তোষ প্রকাশ করলেন। রাষ্ট্রদূতদের কথাবার্তা কি আপনি তারা সন্তুষ্ট না? আমার মনে হয় কি যেগুলো যদি আমরা গণমাধ্যম, আমি তো ধরেন এখন আর সরকারি ইয়েতে বেশি ইনফরমেশন ওইখান থেকে পাই না, দু একজন হয়তো একটু ভদ্রতা করে আলাপ আলোচনার সময় বলে, ড্রয়িং রুমে যা আলাপ করে, কিন্তু গণমাধ্যম আমাদের কিন্তু যদি আপনি খবর কাগজ অনেকগুলি পড়েন, আমি পড়ি, আমি অনেকগুলি খবর কাগজ পড়ি, আর আপনার এই টক শো এগুলি যদি ভালো করে শুনে আপনি কিন্তু অনেক ইয়ে পান। আপনি কি কয়েক মাস আগে একজন অ্যাম্বাসেডার ইম্পর্ট্যান্ট দেশের আমাদের, উনি যেই মন্তব্যগুলি করেছেন আমাদের সিটি কর্পোরেশনের নির্বাচনের তদন্তের ব্যাপারে, ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি ভেরি আমি আমি কি বলবো ভেরি হার্শ, মানে অ্যাগ্রেসিভ যেটাকে বলি, খুব ইয়েতে বলছেন, এটা কোনো কথাই হলো না এটা। তো এগুলিতে বোঝা যায় যে কোনো কারণেই তারা আমাদের প্রতি হয়তো একটু গোসা আছে। এই গোসা কিভাবে বাংলাদেশ কাটাবে, কেননা এটা সরকার কিভাবে কাটাবে, কারণ সরকারের সঙ্গে দেশের প্রশ্ন, ভাবমূর্তির প্রশ্ন জড়িত সব মিলিয়ে। এবং গতকাল বিএনপি মহাসচিব দীর্ঘদিন পর তার কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন নয়াপল্টনস্থ, এবং সেখানে গিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন, এবং জাতীয় ঐক্য না হলে এখানে র্যাডিকালাইজেশনের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সে কথাও ইঙ্গিত করেছেন। আমার একটি প্রশ্ন যে এই যে পলিটিক্যাল স্পেস, যেটি আপনি যদি আমি যদি ভুল না বুঝে থাকি যে হয়তো এক ধরনের অপোজিশনে যারা এখন রাজপথের অপোজিশন বলি, বিএনপি জামাত এবং তাদের এলাই যারা আছেন তাদের স্পেসের কথা বলছেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটি নিজেরা তৈরি করবার ক্ষেত্রে কতটা সক্ষমতার পরিচয় বিএনপি দিচ্ছে বা তার মিত্ররা দিচ্ছে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা একই সঙ্গে করতে চাই একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে, যে আপনি বিএনপির ভবিষ্যৎটা আসলে কি দেখেন? ধরা যাক কোনো কারণে কোনো একটি নির্বাচন হলো এবং সেই নির্বাচনে বিএনপি যদি বিজয়ী হয়, তারা কি বাংলাদেশকে গভর্ন করবার জন্যে, এবং বেটার গভর্নেন্সের কথা আমি যাচ্ছি না এর চাইতে তুলনামূলক বিচারে, গভর্ন করবার জন্য নিজেরা প্রস্তুত কিনা, কিংবা আজকে বাংলাদেশের রাজনীতিকে যে জায়গায় এনে দাঁড় করানো হয়েছে, অপোজিশনে যারা আছে তাদের যে চিত্র, আমি জাতীয় পার্টিকে মিন করছি না, বিএনপির কথা মিন করছি, আওয়ামী লীগ যদি ক্ষমতার বাইরে গিয়ে এরকম একটা জায়গায় দাঁড়ায়, আওয়ামী লীগের অবস্থাটা আসলে সে রাজনৈতিক দল হিসেবে আজকে যেমন বিএনপির অস্তিত্বের সংকট নিয়ে অনেকে আলোচনা করছেন, সেখানে আওয়ামী লীগের অস্তিত্ব কতটা থাকবে থাকবে না, বা কতটা টিকে ধরে রাখতে পারবে তারা, কি অবস্থার মধ্যে থাকবে, কি মনে করেন আপনি? না, আমি মনে করি আপনি বাংলাদেশের বৃহত্তর যে ক্রিটিক্যাল পয়েন্টসগুলো নিয়ে আসছেন, একটা হলো, তার আগে আমি শুধু একটা কথা বলি, উনি বলছেন গোসা, গোসা করার কারণ একটা হলো যে এই সরকারের যে বিশ্বাসযোগ্যতা এটার উপরে নির্ভর করে। আপনি কোনো কিছু না পারলেন কিন্তু একটা ক্রেডিবল ওয়েতে আপনি ইনভেস্টিগেশন এবং বিচার করতে হবে, দিস ইজ দ্য এক্সপেক্টেড, যে কোনো ওয়েস্টার্ন সোসাইটি বা গণতান্ত্রিক সমাজে এটা অভিপ্রেত যে আপনি প্রকৃত খুনি পান বা না পান, আপনার প্রতি মানুষ বিশ্বাস করতে হবে যে সে অল আউট, এই প্রসেসটা যেটা উনি বললেন এই প্রসেসটাকে স্বচ্ছ এবং মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। সুতরাং ক্রমাগতভাবে বাংলাদেশের গত কয়েক বছরে যে আমরা চিত্র দেখছি তাতে সরকারের প্রতি যে বিশ্বাসযোগ্যতা এটা বিদেশিদের কাছেও কমে গেছে, তারা এক একজন এক এক কথা বলে, ইভেন উইদিন দ্য গভর্নমেন্ট বিভিন্নভাবে কথা আসছে। সুতরাং আমি মনে করি এই যে ঘাটতিটা ইন টার্মস অফ গভর্নেন্স, ইন টার্মস অফ জননিরাপত্তা বা বিভিন্নভাবে কথাবার্তা বলা, এটা একটা মনে হচ্ছে যে এক একজন ফাজ ফ্যাক্টরি, এক এক দিক থেকে এক একটা তৈরি হইতেছে, এক একজন এক এক আঙ্গিকে কথা বলছে, অ্যান্ড দেন হয়তো প্রধানমন্ত্রী কথা বলে তারপর ওগুলো সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু মেইন যে স্ট্রাকচার অফ ক্রেডিবিলিটি সেটা তো নাই, ওটা আমি বলছি। সেকেন্ড, আপনি যে পয়েন্টটা বলছেন যে বিএনপি এখন আর বিএনপি যে পর্যায়ে চলে গেছে এবং
যেটা কথাটা আসছে যে বিগত 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচন বয়কটের প্রসেসের মধ্য দিয়ে বিএনপির যে আন্দোলনের যে প্রতিটি স্টেপ ইজ এ আমরা জাপানিতে বলি হারাকিরি, ইউ সি ইটস এ কাইন্ড অফ সুইসাইড, ইউ নো দে কমিটেড সুইসাইড বাই দেমসেলভস, ইউ নো একের পর এক, ইউ সি এটা তাদের ভুল। কারণ গণতান্ত্রিক একটা প্রসেসকে যদি সচল রাখতে হয় বিরোধী দলকে থাকতে হয়, সুতরাং এখন তো বিরোধী দল নাই, সুতরাং এই সরকার তো মনে করছে যে আমাদের তো চ্যালেঞ্জ করার মতো কেউ নেই, একমাত্র চ্যালেঞ্জ করতে জনগণ আর বিদেশিরা, এই দুটো সেক্টর। কিন্তু অর্গানাইজ যে পলিটিক্যাল পার্টি, আপনি জানেন যে আমরা থিওরিটিক্যালি বলি যে একটা কর্তৃত্ববাদী শাসন তখনই প্রতিষ্ঠিত হয়, কর্তৃত্ববাদী শাসন করতে রাজনৈতিক দলগুলোকে ব্যান করার দরকার নেই, জাস্ট তাদেরকে সমর্থনায় এবং তাদের লিডারশিপটাকে নষ্ট করে দিলেই হয়, তাহলেই তারা কাজ করতে পারবে না সমাজে, সুতরাং তারা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যে ক্ষমতার অল্টারনেশন হওয়ার কোনো অল্টারনেটিভ আছে নাকি, মানে পরিবর্তন হওয়ার, এখন সেই পরিবর্তনের আমরা দেখছি না। যে বিএনপি যদি ক্ষমতা আসেও কিভাবে আসবে, প্রথম কথা আপনার সঙ্গে যে বিএনপি আসবে নাই, বিএনপি আসাই দুরূহ ব্যাপার, কারণ নির্বাচন তো একটা হতে হবে এবং সর্বগ্রাহ্য নির্বাচন, ওটা তো কতবারই হতে পারলো না, সেই ধরনের একটি নির্বাচন আদায় করার সামর্থ্য, হ্যাঁ আদায় করা এবং কারেক্টলি ওটা প্রপোজ করার মতো ক্ষমতা বিএনপি ছিল না, সো দে ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি, এটা একটা। আর দুই নম্বর আগামীতে কত যদি ক্ষমতায় আসে, হ্যাঁ যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে তো আমরা দেখেছি যে আমরা বলি ডেমোক্রেটিক ওয়েভস, ইউসি একটার পর একটা ঢেউ আসে, যেমন একটা পার্টির একটা ঢেউ আসে, ঢেউটা চলে যাওয়ার পরে সেই ঢেউটা যদি নিয়ে আরেকটা ঢেউতে না যেতে পারে, আমরা বলি সেকেন্ড ওয়েভ অ্যান্ড দেন থার্ড ওয়েভ, তাহলে কিন্তু এই ঢেউ আর ঢেউ হবে না। সুতরাং প্রত্যেক পার্টি যদি ভুল করে, ইউসি যেমন আজকে আওয়ামী লীগ আপনি যেটা নিয়ে আসলেন, এই সরকার যদি ভুল করে, আওয়ামী লীগ সরকার যদি ভুল ভ্রান্তির মধ্য দিয়ে আবার ওয়েভ একেবারে সেকেন্ড ওয়েভ যদি আর না নিতে পারে বা থার্ড ওয়েভ, কারণ তারা তো ফার্স্ট ওয়েভ নিছে সেকেন্ড ওয়েভে যাচ্ছে, রাইটলি অর রংলি, অ্যান্ড থার্ড ওয়েভ যদি না নিতে পারে তবে তারাও আবার এই সমুদ্রের তলে হারিয়ে যাবে, তো সুতরাং আমরা তখন বাংলাদেশের যে কন্ডিশন হবে, এটা ডিপলিটিসাইজ সোসাইটি, যে রাজনীতিবিহীন যেগুলো আমরা দেখছি আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এই যে এখানে গণতন্ত্রও নাই সুশাসনও নাই, সুতরাং রেডিক্যালাইজেশন এক্সট্রিমিজম এবং শক্তির মহড়া, এবং যার ফলে যে পয়েন্টটা আপনি নিয়ে আসছেন যে বিদেশিরা অটোমেটিক্যালি দে আর সাকড ইন টু দ্য প্রসেস, তারা এই দেশের মধ্যে চলে আসবে, রিজিওনাল কান্ট্রিগুলো চলে আসবে, যেমন আমাদের ক্ষেত্রে তো বুঝেনি ইন ভারত এবং মিয়ানমার, এবং আন্তর্জাতিক আমাদের যে ডোনর কান্ট্রিগুলো যারা অনেক ইনভেস্টমেন্ট করেছে এই দেশে, যারা ব্যবসা বাণিজ্য করে, তারাও এই প্রসেসে ইন্টারেস্টেড হয়ে যাবে যে দিস কান্ট্রি ইজ আনগভার্নেবল, এটা তো শাসন হচ্ছে না বা ইটস এ ক্যাওটিক, তখন কিন্তু আমাদের পরিস্থিতি, এই যে জনগোষ্ঠী, এই যে 16-16.5 কোটি লোক, তাদের যে সমস্যা সেটাই কিন্তু আমরা আগামী দিনে দেখছি। সুতরাং আমি শঙ্কিত যে আজকেই যা দেখছেন এই শেষ নয়, এর পরের যে জিনিসগুলো আসছে, যে যেভাবে জিনিসগুলো আনফোল্ড হচ্ছে, বিকশিত হচ্ছে, তাতে কিন্তু আমরা শঙ্কিত, এবং ভবিষ্যৎটা এই জন্যেই অত্যন্ত কঠিন, যদিও এর থেকে উত্তরণ অসম্ভব নয়, কিন্তু আমরা অত্যন্ত কঠিন। আসলে আপনি বিএনপির কথা জিজ্ঞেস করেছেন, আপনি বলতে পারেন যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলির অবস্থা কি, আমি বিএনপি আওয়ামী লীগের মধ্যে এমনও তাদের স্ট্রাকচারাল এবং বেসিক যে স্পিরিটের ইয়ের মধ্যে আমি খুব একটা ডিফারেন্স দেখি না। একটা তো আছে তাদের স্বাধীনতা যুদ্ধ জামাতের সাথে বিএনপির লিঙ্ক এগুলি, কিন্তু আপনি যদি ওসব জিনিসগুলি বাদ দেন, মানে যে মূল স্পিরিট হয়তো স্বাধীনতা ইত্যাদির ব্যাপারে ডেফিনেটলি হয়তো একটু আছে ডিফারেন্স, কিন্তু স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার যদি ধরেন, দুটাই মনোলিথিক অর্গানাইজেশন এবং দুটাই আপনি দেখেন পত্রিকাগুলি ভালো করে যদি পড়লে, বাইরে আর কিছু পড়তে না, বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সাংগঠনিক ইয়ে দিচ্ছে, একটা বিএনপি দিচ্ছে একটা আওয়ামী লীগ দিচ্ছে, দুটার মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। এ বেশি পেয়ে
আপনার অসংগঠিত হয়ে গেছে, এই অনেকদিন কি বলে বঞ্চিত হয়ে আর হামলা মামলার কারণে অসংগঠিত, দুইটাই কিন্তু অসংগঠিত অবস্থায়। কারো 10 বছর কোনো কাউন্সিল হয় না, কারো 17 বছর কাউন্সিল হয় না, এগুলি চলছে। এবং এইগুলির গিয়েতে মনোলিথিক অর্গানাইজেশনে বিএনপিটা এখন টের পাচ্ছেন, যেহেতু বিএনপি অপোজিশনে আছে, আওয়ামী লীগেরটা টের পাচ্ছেন না আওয়ামী লীগ যেহেতু পজিশনে আছে। বিএনপিও যখন পজিশনে ছিল তখন তাদের সব কিছু টের পাওয়া যায় নাই, অনেক কিছু সরকারি ও যে নির্বাহীরা অনেক কিছু করে দিয়েছে সেটা দিয়ে তাদের চলে গেছে। কিন্তু এসব ইয়েগুলিতে হয় কি স্থাবকতা এসে যায় ওই বাংলাদেশে। আমি বলি চারটা জিনিস বাংলাদেশের আপনার তরক্কির জন্য দরকার, সেটা হলো তাবেদারি মোসাহেবি, আর হলো আপনার ইয়ে কি বলে তাবেদারি মোসাহেবি চামচাগিরি এবং আপনার ইচ্ছামতো প্রশংসা করা, এইছাড়া কিন্তু আর তোয়াজ, এগুলি দিয়েই আপনার চলছে। এখানে ফলে যেটা হচ্ছে আপনার এরা ওই একজনকে মানে যার হাতে পূর্ণ ক্ষমতা তাকেই আপনার প্রশংসা করছে, তার কি প্রফেশন, তার কি দায়িত্ব, উনি রাজনীতিবিদ হলে তার রাজনীতিবিদের একটা দায়িত্ব, তার একটা এথিক্স মূল্যবোধ এগুলি আছে, সরকারি কর্মচারী হলে নির্বাহী হলে তারও এই ধরনেরই আছে, এগুলির দিকে কেউ তাকাচ্ছে না। এখন দুইটা পার্টিরই যেটা হচ্ছে একজনের ভুল আরেকজনকে ইয়ে করছে। আমি বলি দি ব্লুপার্স অব আওয়ামী লীগ বাট্রেস দি পজিশন অফ বিএনপি অ্যান্ড ভাইস ভার্সা, বিএনপির ভুলে আওয়ামী লীগ শক্তিশালী হয়, আওয়ামী লীগ সুযোগ পায়, আওয়ামী লীগের ভুলে বিএনপি সুযোগ পায়। তাদের নিজেদের যে বুদ্ধি খাটিয়ে তারা যে নিজেরা স্ট্র্যাটেজি করে আগানো সেটা কিন্তু অনেক কমে গেছে। সেই জন্যই আপনি দেখবেন যে ওই ঘুরেফিরি এক জায়গাতেই ডিসিশন মেকিং, মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আমি কিছু করতে পারবো না যদি যতক্ষণ পর্যন্ত পিএম দেশে না ফিরেন এই লোকের কিছু করা যাবে না। আবার ওইদিকেও আপনার সব কিছুর পরে বলছে যে রাত্রে নাকি এক ডিসিশন হয়, সকালে নাকি আরো ডিসিশন হয়ে যাচ্ছে, কারণ বদলিয়ে দেওয়া হচ্ছে। সেন্ট্রাল কমান্ড সেখানে কিছুটা বাইরের থেকে মনে হয় সত্য নাও হতে পারে, ডিসফাংশনাল মনে হয়। তো এগুলি নিয়ে আমার মনে হয় আতাউর রহমান যে একটা কথা বলছেন, যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি নষ্ট হয়ে যায়, রাজনৈতিক যে ফ্রেমওয়ার্ক বেসিক্যালি, যে আমি আমার মতো করে কথা বলবো এবং আমার ডিসিশন কিছু অন্তত আমার সম্পর্কের ডিসিশন কাউন্সিলাররা নেবেন, সেই পর্যায়ে যদি না আসে তাহলে কিন্তু ওই মনোলিথিক ইয়েতে একজনের সাথেই ভাসবে, একজনের সাথেই ডুববে। এবং আমরা তখন একটা স্টেজে যদি দেখা যায় সেই মনোলিথিক অর্গানাইজেশন যে আমি যার পিছনে যাকে কেন্দ্র করে ই করছি তার একটা ব্লান্ডার হয়ে গেছে, যেটা উনি বলছেন যে বিএনপির ক্ষেত্রে হয়েছে, আরাকেরই হয়েছে, তখন কিন্তু অর্গানাইজেশন ডুবে। এইটা যদি হয় তাহলে একসময় হোল রাজনীতিটাই এলোমেলো হয়ে যেতে পারে, আমি বলবো না যে বিরাজনীতিকরণ, এলোমেলো হইতে হয়ে যেতে পারে, কে যে কোনটা কোন দিকে হয়ে যাবে তখন বলা মুশকিল। হয়তো উইদিন দ্য অর্গানাইজেশনে দেখা গেল যে কারো কথা কেউ শুনছে না, কোনো ডিসিপ্লিন কেউ না, যেটা এখনো কিছুটা হচ্ছে, যেটা এখনো কি আপনি বিএনপিতে দেখেছেন কল করছেন লিডার টপমোস্ট লিডার সেটা আপনার কেউ শুনছে না। আবার আওয়ামী লীগে দেখা যাচ্ছে বারবার বলা হচ্ছে অঙ্গ সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগের ব্যাপারে যে এদেরকে এই করতে হবে, এই করতে হবে, না হলে এদের ইয়ে হবে, কেউ শুনছে না। প্রত্যেক দিনই তারা নিজেরা নিজেরা মারামারি করে দুইটা একটা ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আসলে যে ভিতরের যে ইন্টারনাল যে ডিসিপ্লিন এবং ইন্টারনাল যে স্ট্রেংথ, যেটাকে আমরা ইন্ট্রিনসিক স্ট্রেংথ বলে, সেটা কিন্তু আপনার অনেকটা ক্ষয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই পরিস্থিতি, আপনি কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? মানে আপনি বলছেন যে এটি হয়তো এত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু না, বা বিদেশিরা বেশি ওভার রিয়েক্ট করছে, মানে না আমি বলছি যে বেশি মাত্রায় ওভার রিয়েক্ট করছে তারা, কিন্তু সবাই মিলে সম্মিলিতভাবে এরকমটা হবে কেন, কেন হচ্ছে? সবাই মিলে সম্মিলিত মানে এখনো দেখলে আপনি যদি ভালো করে অ্যানালাইসিস করলে দেখবেন যে এখনো ভাগ আছে, এখনো ভাব আছে, যারা ভাগের মধ্যে যে 7-8টি বাইরে ছিল যারা সেই অর্থে সংখ্যা প্রকাশ করেনি, তাদের মধ্যে জাপানিজ একজন নিহত হওয়ার পরে জাপানটা মর্মাহত এবং বেশ উদ্বিগ্ন, এখনো চায়না ইন্ডিয়া রাশিয়া বাইরে আছে, আসে সেখানেও ভাগের ব্যাপার আছে। ভাগ যদি না থাকে, ওরা যদি সব সারা বাংলা পৃথিবীর লোক যদি এক ইয়ে হয়ে যায় তাহলে তো বাংলাদেশ
তাদের কথা পৃথিবীর লিডারশিপ তো আর বাদ দিতে পারবে না, শুনতে হবে। তো সেরকম এখনো হয় নাই, এখনো কিছু এদিকে বলে কিছু ওইদিকে বলে, এরকম ইয়ে আছে। আর তাদের বলছি তো কোনো একটা ব্যাপারে হয়তো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যারা এখন উল্লেখযোগ্য সংগঠন আইএস বা যেগুলো বলা হচ্ছে, এদের কোন সংস্রব আছে কিনা? কালকে না কোন দিন আপনার এখানে না অন্য একটা ইয়েতে একজন একটা অ্যানালাইসিস দিয়েছে কথাটা, আমি তার বক্তব্য, সে উনি বলছেন যে এমন তো হতে পারে যে তারা কতগুলি জিনিস চাচ্ছে আমাদের কাছে, তারা এই সুবিধা চাচ্ছে, এই সুবিধা চাচ্ছে, তাদের তো যে একটা টিপা করছে, এখনো সোফা রয়েছে, তারপর আরো একটা কি যেন নাম বললো, এগুলি রয়েছে, এবং তারা হয়তো আমাদের আশেপাশে তাদের শক্তি ডিপ্লয় করতে চায়, আমাদের উপর কিছুটা চাপও ইয়ে হতে পারে যে তোমাদের তো তোমরা একা পাচ্ছ না। অনেক সময় কিন্তু এগুলি স্ট্র্যাটেজি থাকে যে তোমরা তো একা পাচ্ছ না, সামাল দিতে পাচ্ছ না, আচ্ছা আমরা একটু হেল্প করে দেই। তারা যেমন আফগানিস্তানে হেল্প করেছে, তারপরে হয়তো ইরাকে হেল্প করে, তারা হয়তো বলতে পারে যে দেখো তোমাদের আমাদের সাইক্লোনের সময় করে না, তো এটাকে তারা হয়তো বলতে পারে যে এটা ডিজাস্টার সিচুয়েশন হয়ে যাচ্ছে, আমরা একটু হেল্প করি আসো আমরা। তখন হয়তো ওই চাপের মুখে রেখে তাদেরও কিছু এজেন্ডা থাকতে পারে, সেগুলি হয়তো আমাদের উপর চাপিয়ে দিতে পারে, এবং এইটা যদি আবার তারা চাপায়, তাদের আবার যে প্রতিদ্বন্দ্বী শক্তি আছে তারা যদি আবার অন্যভাবে আমাদেরকে চাপ দেয়, বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের হাত মুছিয়ে সুবিধা নিতে চাচ্ছে। সত্যিকার ভাবেই একটা ভেরি ক্রিটিক্যাল বা একটা ক্রান্তি লগ্নে আসছে। এটা এই যে গণতান্ত্রিক যে একটা বাসনা আমাদের ছিল, একটা গণতান্ত্রিক সমাজ বা একটা রাষ্ট্র আমরা গড়ে তুলব, সেটা ভার্সেস একটা কর্তৃত্বপরায়ণ শাসন, অর্থনৈতিক বিকাশ, এই দুটো কিন্তু একটা ক্ল্যাশ অফ আইডিয়াস চলছে এই রুলিং পার্টির মধ্যেও চলছে। যেটা বোঝা যায় যে প্রধানমন্ত্রী যখন বলেন যে উন্নয়ন দিব, উনি কিন্তু গণতন্ত্রের কথাটা বলছেন না, অ্যাজ ইফ গণতন্ত্রটা রয়েই গেছে। সুতরাং বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট স্ট্রাকচার অফ ডেমোক্রেসি, বিকজ আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু বিরোধী দল নেই, বিরোধী শক্তিও নেই, সুতরাং এই কন্ডিশনে কোনো সময়ই গণতন্ত্র বিকশিত হতে পারে না। তো সুতরাং এটা একটা যেমন চ্যালেঞ্জের, আর এতে যদি না হয়, বাংলাদেশ যদি শুধু অর্থনীতির উন্নয়নের জন্য এই গণতন্ত্রকে বিসর্জন দেয় আজকের এই মুহূর্তে বা মুহূর্ত থেকে, এবং একটা কর্তৃত্বপরায়ণ শাসনের দিকেই যায়, এবং যেখানে আমরা দেখছি যে তখন হবে কি, এই যে রাজনীতি বিমুখ একটা অ্যালিনেশন, এই যে পলিটিক্যাল ফোর্সেসগুলো, এরা কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাবে। এরা তখন ধরেন রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থার যে সুযোগ সুবিধা তারা আর পাবে না, এটাকে আমরা বলি চরম অ্যালিনেশন, মানে এক্সট্রিম যে একটা ডিপ্রাইভেশন অ্যান্ড অ্যালিনেশন এবং সাপ্রেশন তিনটেই হয়। অ্যালিনেশন মানে যে আপনি রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, এবং পাওয়ার আশাও নেই কিছু, যারা বিরোধী জোটে থাকবে বা ইতে থাকবে বা 40% বা 30% অফ দ্য সোসাইটি সোশ্যাল ফোর্সেস তারা কোনো পাচ্ছে না, এ ফিউ অ্যানাদার 30% অনলি এনজয় করছে, এটা একটা। তখন হবে কি একটা রেডিক্যালাইজেশন, পলিটিক্যাল ভায়োলেন্স, এটার মধ্যে দিয়েই এই সমাজ যাবে, এবং সেখানে হয়তো রুলিং পার্টি তার এই গ্রিপ বা শাসন প্রতিষ্ঠা করার জন্য শাসন তো করতে হবে, এবং তাদেরও। সুতরাং এখন এই সরকার চাচ্ছে যে আমরা যেভাবেই হোক শাসন করব, এটা বোঝাই যাচ্ছে। তারা আর ওই গণতান্ত্রিক প্রক্রিয়া ওগুলো আর ওর মধ্যে ফিরে যেতে চাচ্ছে না, তারা গণতান্ত্রিক ভ্যালুসগুলো ওভাবে আর করতে চাচ্ছে না, সেটা তো আমরা দৃশ্যমান হচ্ছে আস্তে আস্তে। সুতরাং এটা আরও প্রকট হবে, আরও শক্তি প্রয়োগ বেশি হবে। সুতরাং আমি ওইখানে ভয় দেখি যে আমরা যে বাংলাদেশ চাচ্ছিলাম, যে স্বাধীনতা বিকাশ চাচ্ছিলাম, অর্থনীতি একটু কম হলেও আমরা চাচ্ছিলাম যে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে চলবে, এবং সেই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের নিচে থাকবে, জনগণের উপরে না। আজকে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে রাষ্ট্র জনগণের উপরে, রাষ্ট্রীয় যন্ত্র জনগণের উপরে প্রভুত্ব করছে, এটা তো ক্লিয়ার। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের এই যে অভিযাত্রা, এটা কখনোই কাম্য হতে পারে না। সুতরাং বাংলাদেশ আমরা যেটা চাচ্ছি এখন, এটা কিন্তু মানে
আমি বলছি যে এই জন্য জনগণকে আবার ফিরে আনতে হবে, সেখানেই যারা বলছে যে জাতীয় ঐক্যের প্রয়োজন। আমি ঐক্যটা তো আসা খুবই কঠিন বাংলাদেশে, কিন্তু মিনিমাম একটা পলিটিক্যাল স্পেস থাকতে হবে, মিনিমাম রাজনৈতিক আপনাকে দিতে হবে, যার ফলে আমাদের মধ্যে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে। ডক্টর সাদাত হোসেন, আস্তে আস্তে সাধারণ মানুষ যারা কিছু বিবেক সম্পন্ন, কিছু বুদ্ধি সম্পন্ন, এরা কিন্তু রিজাইন করে, দে উইথড্র, তারা ককুন্ড যেটাকে বলে নিজের মধ্যে গুটিয়ে ফেলে, যেটা বাংলাদেশে যে সিম্বলটা, যে সিম্পটমটা কিন্তু দেখা যাওয়া শুরু করেছে। অনেক অনেকেই গুটিয়ে ফেলে, আমরা অনেক জাস্ট গুটিয়ে ফেলে, যে চুপচাপ বসে অনেক কিছু মুখে বলছেন, ড্রয়িং রুম বলছেন, কিন্তু আর কিছুই বলছেন না। তো তখন যেটা হয়, আতাউর রহমান সাহেব যেটা বলছেন, ইনক্লুসিভ গভর্নেন্স না থাকলে, ওই যে আমি কথাটা বলছি, তালাফি, তদবির, তাবেদারি, মোসাহেবি, এই চারটা করে কিছু একটা স্মল গ্রুপ, একটা পার্টিকুলার যারা শাসক গোষ্ঠী তাদের আশেপাশে ই করেন, এবং এইটাই হয় যেটাকে কর্তৃত্ববাদী শাসন বা ফরিদ জাকারিয়া যেটাকে বলেছেন ইল্লিবারেল ডেমোক্রেসি, মানে তখন আর নর্মাল কাজ ইয়ে করেন। এই কাজ করার ফলে যেটা হয়, এবং সরকার এবং রাজনৈতিক সংগঠনের মেইন শক্তি হচ্ছে মানুষ, সেই মানুষ যখন সরে যায় ক্ষমতার ইয়েতে কিন্তু খালি থাকবে না, তখন সেই জায়গায় বিদেশিরা বা অন্য ক্ষমতাধর শক্তি কিন্তু ঢুকে যাবে, ঢুকে গিয়ে বলবে এটা করেন ওটা করেন, তারা অদ্ভুত অদ্ভুত মিলিয়ে দিয়ে, যেমন আফগানিস্তানে করেছে, দুই বিপক্ষ ইয়ে মিলে একটা গভর্নমেন্ট ফর্ম করে, মানে গোজা মিলের সরকার করে দেয়, তারপরে কেনিয়াতে করেছে, জিম্বাবুয়েতে করেছে, আফ্রিকার অনেকগুলি দেশে ইউনাইটেড নেশনসের মাধ্যমে, এই যে পিস মিশনের মাধ্যমে এগুলি করেছে। তখন সেই সব শক্তিগুলি যেগুলি নর্মালি হয়তো খুব বড় রোল প্লে করে না, তারা তখন রোল প্লে করা শুরু করে, এবং তাদের ইচ্ছা মতো, ইচ্ছা অনুযায়ী অনেক সময় গোজা মিলের সরকার দেখবেন, যেটাই আপনার সিআইএস কান্ট্রিগুলি তো কিছুটা হয়েছিল, এগুলিকে ইল্লিবারাল ডেমোক্রেসি বলে। এবং আমাদেরকে এটার থেকে রক্ষা করতে হলে আমাদের ঘুরে ফিরে ওই লিবারাল ডেমোক্রেসি, তার যে ভ্যালুসগুলি, যেগুলিকে আমরা ছোট বয়স হতে ভালো জেনে বড় হয়েছি, সেইগুলি ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আমাদের দুই পক্ষ, তিন পক্ষ, যেখানে হোক, টপ পলিটিশিয়ান যারা, তারা যদি এই জিনিসটা বুঝেন তাহলে দেশের একটা ভবিষ্যৎ ভালো হবে। আর না হলে ওই এক প্রফেসর বলছিলেন, যে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দেশের ভবিষ্যৎ কি, উনি বলছেন যে সব দেশের ভবিষ্যৎ থাকতে হবে, এটাই তোমার কে বলছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তীতমত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার, বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল প্রফেসর ডক্টর আতাউর রহমান এবং মিস্টার সাদাত হোসেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, কথা বলছিলেন ডক্টর সাদাত হোসেন এবং ডক্টর আতাউর রহমান, এবং অনেক রকমের কথা তারা বলেছেন, সাম্প্রতিক যে সংকট বা শঙ্কা আতঙ্ক রয়েছে সেইসব বিষয় নিয়ে। এরকম কথা এসছে যে এখানে বিদেশিরা একটু অতিমাত্রায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, শঙ্কার জায়গা আছে, কিন্তু বা শঙ্কা দূর করবার জন্য যে এফিসিয়েন্সিটা আমাদের সংস্থাগুলোর, গোয়েন্দা সংস্থাগুলোর বা প্রতিষ্ঠানগুলোর থাকা দরকার, এই এই বিষয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠানবর্গের থাকা দরকার, সেখানে বেশ খানিকটা ঘাটতি আছে। আবার এরকম কথা এখানে উঠে এসেছে যে যা কিছু আমরা দেখছি এখানেই শেষ নয়, অনেক কিছু আরও উন্মোচিত হবে এবং হয়তো সংকট আরও ঘনীভূত হবে, তার কারণও ওনারা বলবার চেষ্টা করেছেন। এবং সেই সঙ্গে এই যে সংকট যেটি তৈরি হয়েছে, অভ্যন্তরীণ যেসব কারণ ওনারা চিহ্নিত করেছেন, তার মধ্যে সামাজিক অনুশাসনের দুর্বলতা, মূল্যবোধের অবক্ষয়, অভ্যন্তরীণ যে বৈষম্য সমাজে রয়েছে আমাদের এখানে সেটি, এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে এক ধরনের সুশাসনের দুর্বলতার কথা ওনারা বলেছেন। এই সংকট কাটাবার জন্য পলিটিক্যাল, রাজনৈতিক উন্নয়নের উপরে জোর দেবার কথা বলেছেন, কেবল অর্থনৈতিক উন্নয়ন দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। এবং সেই জায়গায় ওনারা মনে করেন যে বল প্রয়োগের মধ্য দিয়ে আবার এই রাজনীতির চর্চা বা রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা, বা এই যে জঙ্গিবাদের কথা বলছি আমরা বা সন্ত্রাসবাদের সঙ্গে যারা যুক্ত, শুধুমাত্র বল প্রয়োগের উপর নির্ভর করে এই সমস্যার সমাধান করা যাবে না, এর জন্য ইনক্লুসিভ গভর্নেন্সের কথা ওনারা বলছেন। অন্যথায় যেটি হতে পারে সেই সংখ্যাও ব্যক্ত করেছেন যে একটা রাজনীতিবিহীন সোসাইটি হতে পারে, অথবা পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে একটা এলোমেলো ভাব তৈরি হতে পারে, অথবা
এই যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বা র্যাডিকালাইজেশন যেগুলো বলা হচ্ছে যে যে ভাষায় ব্যাখ্যা করুন না কেন, টেরোরিজম এটির আরও বিস্তার বিস্তৃত হতে পারে এবং সেই জায়গাটায় এই যে যারা শুরুতেই আমার এক উক্তি বলেছেন যে গোসা করেছেন যারা তারা হয়তো এখানে সুযোগ নেবার চেষ্টা করবেন বা আমাদের উপরে ভর করবার চেষ্টা করবেন এবং ভর করবেন কাদের উপরে, এই দেশের উপরে এবং এই দেশ পরিচালনার জন্য যারা আছেন এখন দায়িত্বে আছেন অতীতে ছিলেন ভবিষ্যতে আসবার স্বপ্ন দিচ্ছেন সেই দেবদেবীদের উপরে, এবং এই দেবদেবীরা মাথা যেন রাখেন যে দেবালয় যদি আগুন লাগে তারা কিন্তু নিজেরা রক্ষা পাবেন না। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।